হ্যালো বন্ধুরা, এক্সপ্লেইন অ্যান্ড রিভিউ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি মুভির গল্প বলতে যাচ্ছি যেখানে এক স্টুডেন্ট তার টিচারকে প্রেগন্যান্ট করে দিয়েছে। কি হবে এই অনাগত শিশুটির ভবিষ্যৎ? সে কি তার বাবার পরিচয় পাবে? একজন স্টুডেন্ট কি নিতে পারবে বাবার দায়িত্ব? আর কি হবে তাদের প্রেমের পরিণতি? এসব কিছুই জানতে চলুন শুরু করি আজকের মুভি দ্যাটস মাই বয়। তবে তার আগে বন্ধুরা, আপনাদের পছন্দের কোনো মুভি সিরিজ থাকলে আমাদের কমেন্টে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব অতি দ্রুত আপনাদের সামনে উপস্থাপন করতে। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক। মুভিটি শুরু হয় অষ্টম শ্রেণীর ছাত্র ডনি বার্জার নামে একটি কিশোর ছেলেকে দিয়ে, যে তার বন্ধুদের সাথে স্কুলে থাকে। সে তার বন্ধুদের বলতে থাকে যে সে আর কিশোরী মেয়েদের পছন্দ করে না, কারণ সে মহিলাদের প্রতি আগ্রহী। হঠাৎ মেরি ম্যাকগারিকেল নামে একজন তরুণী ও খুব সুন্দরী এক শিক্ষক তাদের সামনে উপস্থিত হয়। তখন ডনি মিস মেরি ম্যাকগারিকেলকে তার সাথে একটি সিনেমা দেখতে যেতে বলে, কিন্তু তিনি তাকে বলেন যে তিনি তার শিক্ষক এবং তার বান্ধবী নন। এরপর ডনি তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। কিছুক্ষণ পর টিচার তাকে ডিটেনশন রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর মেরি তার কাছে স্বীকার করেন যে তিনিও তার প্রেমে পড়ে গেছেন। সে ডনিকে প্রলুব্ধ করে এবং তাকে তার অফিসে নিয়ে যায়। ডনি এবং মেরি স্কুলের বাইরেও একে অপরের সাথে দেখা করে। আর এরকমই একদিন অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান চলাকালীন তারা দর্শকদের হাতে ধরা পড়ে যায়। মেরি বিব্রতকর অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু দর্শকরা পরে একজন শিক্ষকের সাথে সম্পর্ক করার জন্য ডনিকে প্রশংসা করে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে মেরি গর্ভবতী এবং তিনি আদালতের কক্ষে আছেন, যেখানে বিচারক তাকে অপ্রাপ্তবয়স্ক এক বাচ্চা ছেলের সাথে সেক্স করার অপরাধে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন। বিচারক আরও ঘোষণা করেন যে ডনির 18 বছর না হওয়া পর্যন্ত অনাগত সন্তানের কাস্টডি ডনির বাবাকে দেওয়া হবে। এই সম্পর্কটি একটি কেলেঙ্কারির দিকে নিয়ে যায় যা ডনিকে বিখ্যাত করে তোলে। তিনি প্রচুর সাক্ষাৎকারের জন্য আমন্ত্রিত হন এবং টিভি শোতে কাজ করার প্রস্তাব পান। এরপর গল্পটি আরও অনেকটা এগিয়ে যায়, চলে যায় 28 বছর পর। ডনি একজন মদ্যপ এবং তার সব টাকা পয়সা উড়িয়ে এখন সে দেউলিয়া। সে তার আইনজীবীর কাছে এসেছে, রাজস্ব পরিষেবার $43,000 ট্যাক্স পাওনা হয়েছে। তার আইনজীবী জিমি তাকে পরামর্শ দিচ্ছে, সে যদি আসন্ন রেসে $1,000-1 রানারের উপর $20 বাজি ধরে তাহলে সে তার ট্যাক্স দেওয়ার জন্য অর্থ পেতে পারে। সে তাকে বলে যে সে শুধু এটার উপর নির্ভর করতে পারে না, যেহেতু এটি একটি বিগ শট। জিমি তাকে বলে যে তার ছেলে হান সোলোর কাছ থেকে সাহায্য নেওয়া উচিত, কিন্তু সে ড্যানিকে 18 বছর বয়সে ছেড়ে চলে গেছে, কারণ পরবর্তী দৃশ্যে ডনি একটি ক্লাবে আছে এবং সে একটি সংবাদপত্র পড়ছে, যেখানে সে দেখতে পায় যে তার ছেলে তার নাম পরিবর্তন করে টড পিটারসন রেখেছে এবং সে সবাইকে বলেছে যে তার বাবা মা একটি বিস্ফোরণে মারা গেছে। ডনি জানতে পারে টড এখন একজন সফল ব্যবসায়ী হয়েছে এবং সে বিয়ে করতে যাচ্ছে। কেপ করের অল সেন্স চার্চে তার বাগদত্তা জিম মার্টিন টড তার বসের কেপ কর হাউসে থাকার জন্য জেমির বাবা মা জেরাল্ড এবং হেলেনের সাথে আসে স্টিভ স্পিরু। কিছুক্ষণ পর জেমির ভাই মুনজিনি একজন সৈনিক সেখানে আসে এবং সে টডকে প্রথমবারের মতো দেখতে পান। এরপরে আমরা দেখি যে ডনি একজন টিভি প্রযোজক যার নাম র্যান্ডাল মর্গান। সে এক সময় যখন একজন সেলিব্রিটি ছিল তখন তার সাথে কাজ করেছিল। র্যান্ডাল তাকে $50,000 প্রস্তাব দেয় যদি সে টড এবং মারিয়ানের সাথে মহিলাদের কারাগারে একটি পুনর্মিলন সংগঠিত করতে পারে। জেমি তার পরিবারের সবাইকে টড সম্পর্কে বলে, যা অত্যন্ত চিত্তাকর্ষক। সে অল্প সময়ের মধ্যে সংখ্যা গণনার দক্ষতা রাখে। এরপরে আমরা দেখতে পাই ডনি কেপ করে চলে এসেছে এবং টড তার অপ্রত্যাশিত আগমনে একটা বর্ষণ ধাক্কা খেয়েছে। টড কাজ করে ভান করে তাকে একজন পুরানো বন্ধু বলে তাকে পরিচয় করিয়ে দেয় এবং সে চায় ডনি যেন শীঘ্রই চলে যায়। কিন্তু স্টিভের মা ডেলোরেস তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানান। টড ডনিকে রুমে নিয়ে যায় সে যেখানে থাকবে দেখানোর জন্য, আর তার উপর রেগে যায়। তিনি ডনিকে বলেন যে তিনি তার সারা জীবন নষ্ট করেছেন, এখন আবার কি জন্য এখানে এসেছেন। সে বলে, আমাকে পরিত্রাণ দাও, কিন্তু বাবা তাকে বলে যে তাকে তার মায়ের সাথে কারাগারে গিয়ে দেখা করতে হবে। সে আরও বলে যে সে অসুস্থ এবং ডাক্তাররা বলেছে যে তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কিন্তু টড তাকে বিশ্বাস করে না এবং তার জীবনের অসতর্কতার বিষয়ে অভিযোগ করতে শুরু করে। ডনি তাকে বর করেছে। সে ডনিকে ইনসুলিনের একটি প্যাকেট দেখায় এবং তাকে বলে যে তার ডায়াবেটিক। তাকে প্রতিদিন প্রাতরাশের জন্য কেক এবং ললিপপ খাওয়াতে অভ্যস্ত করা হয়েছে। টড তাকে বলে যে সে সময়ের মধ্যে 400 পাউন্ড ছিল যখন তার বয়স ছিল মাত্র 12 এবং তার অনেক প্রচেষ্টা ফলে সে এই সমস্ত ওজন কমাতে পেরেছিল। ডনি ক্ষমাপ্রার্থীভাবে তাকে বলে যে তার সে সময় টডকে লালন পালনে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তাকে জানায় তার দাদা একজন সাইকো ছিল। আর তখনই হঠাৎ জেমি দরজায় ধাক্কা দেয় এবং টডকে অতিথিদের সাথে যোগ দিতে বেরিয়ে আসতে বলে। তারপরে টড ডনিকে পার্টিতে যোগদানের আগে একটি টাই পরতে বলে।
কিন্তু তিনি সম্মত না হলে আর যখন টলাররা তাকে বলে যে পার্টিতে টাই পরার জন্য সে তাকে $400 দেবে। এরপরে টলের সহকর্মী এবং তার হাজব্যান্ড ফিল ডনিকে চিনতে পারে, একজন শিক্ষকের সাথে তার কেলেঙ্কারির পরে সে পাবলিক ফিগার হয়েছিল। সেই বক্তৃতার সময় টলের বন্ধু ডনি ও সকলের কাছে তার দ্রুত ক্যালকুলেশন এর প্রতিভা প্রকাশ করে আর বলে টলের মা গণিতের শিক্ষক ছিলেন আর তার মায়ের কাছ থেকেই সে গণনার এই প্রতিভা পেয়েছেন। তারপর ফিল একপাশে চলে যায় এবং ঘোষণা করে যে ডনি তার বেস্ট মেটকে গ্রহণ করবে। ডনি স্টিভের বাড়ির উঠোনে ফেনওয়ে পার্ক দেখান এবং সেখানে সবাইকে ডেনিস খেলার জন্য নিয়ে যান। অতিথিদের মাঝে ডনির জনপ্রিয়তা টলের কাছে খুব বিরক্তিকর ছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে টল এবং ডনি একে অপরকে তাদের পিঠ দেখাচ্ছে। সেখানে শৈশবে আঁকা ট্যাটু তাদের পিঠে দেখতে পাওয়া যায়। পরে যৌবনের ডলোরেসের একটি ফটো ফ্রেম খুঁজে পায়। পরের দিন সকালে ডলোরেস তার বেডরুমে যান। সেখানে তিনি তার বিছানার উপর অনেক টিস্যু দেখতে পান। এসব তুলে নেওয়ার সময় টল উপস্থিত হয় এবং এসব ঢেকে রাখার চেষ্টা করে। তারপরে তারা সবাই বিয়ের মহড়ার জন্য গির্জায় যায় এবং মিস ফ্রিজ ম্যাকনালি, যে টলের সাথে লড়াই করে এবং তাদের সকলকে চার্চ থেকে বের করে দেওয়া হয়। এই মেস আপ করার জন্য সবাই টলের উপর বিরক্ত হয়। তখন ডনি সেখানে পৌঁছায় আর তাদের নিয়ে নিচে নেমে আসে। টর তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর থেকে বিষণ্ন। সে তাদের বলে যে মোর্চুয়ারিতে ফাউলের কারণে ক্যাসকেট একটু খোলা থাকে এবং টর কাঠবিড়ালিকে কফিনে ঢুকে তার বাবার শরীরের ক্ষতি করতে দেখেছিল। এটি প্রত্যেককে টরের প্রতি সহানুভূতিশীল করে তোলে এবং জেমি তাকে একটি উষ্ণ আলিঙ্গন দেয়। তারপর ফিল তাদের বলে যে সে বিয়ের জন্য একজন পুরোহিতের ব্যবস্থা করবে, কিন্তু জেরাল্ড কিন্তু তাদের কাছে গিট বাঁধার কোনো জায়গা নেই। ডনি দ্রুত চিন্তা করে এবং তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে জেমি এবং টর গাঁট বাঁধবে। এরপর তারা পুরুষদের জন্য ইটাইমস পায়ে যান, যেখানে হোস্ট মিসেস রাভেনস্টেল তাদের বলে যে তাদের ম্যাসেজ, ফেসিয়াল এবং নখের পরিচর্যা করা হবে। এটি ডনিকে বিরক্ত করে, কারণ তার কাছে ব্যাচেলর পার্টিটা খুব বিরক্তিকর বলে মনে হচ্ছিল। এরপরে ডনি সবাইকে স্ট্রিপ ক্লাবে নিয়ে যায়, যেখানে তারা সবাই নাচে এবং পরে মাতাল হয়। টনি অন্য সব পুরুষকে গাড়িতে করে বাড়ি ফেরত পাঠায় এবং টটকে কিছু সময়ের জন্য তার সাথে থাকতে বাধ্য করে। তিনি টটকে একটি ইয়ার রিং দেন তার বিয়ের উপহার হিসেবে, যা তিনি মেরির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। তিনি মনে করেন যে তিনি সেই কানের দুলটি প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণ করবেন। এবং টর তাকে চাচা বেনির সম্পর্কে জিজ্ঞাসা করে, যাকে সে তার শৈশবে শেষ দেখেছিল, এবং তারপর ডনি তাকে চাচা বেনির কাছে নিয়ে যায়, যিনি একটি সুন্দর ঘরে কাজ করেন। এরপর তারা তিনজনই আইস স্কেটিং করতে যান আর একটি পার্কে এ মজা করেন এবং তারপরে তারা বোলিং করতে যান। ডনি টটকে কিভাবে সাইকেল কিভাবে চালাতে হয় তা শেখায়, কিন্তু যাত্রীদের বাঁচাতে সে একটি গাড়িতে আঘাত করে। এরপরে আমরা দেখি যে ডনি এবং টর বাড়িতে ফিরে আসে, যেখানে সে টরের কাছে স্বীকার করেন যে তিনি তাকে অনেক ভালোবাসেন এবং তার ভুলের জন্য ক্ষমা চান। টর জেলে মেরির সাথে দেখা করতে সম্মত হয়, কিন্তু ডনি তাকে বলে যে তার সেখানে যাওয়ার দরকার নেই, কারণ তিনি জানতে পেরেছিলেন যে মেরি শুধুমাত্র অসুস্থ হওয়ার ভান করেছে। জেলে সুস্বাদু খাবার পেতে তার ঘরে যায়। এরপর ডনি নিজের ঘরে চলে যায় আর সেখানে দাদি ডলোরেস একটি স্নানের শুটে উপস্থিত হয়। এতে ডনি খুব আতঙ্কিত হয়ে যায় আর জেমির বিয়ের পোশাকের উপর পড়ে, এই ভেবে যে এটি জেমি নিজেই। পরের দিন সকালে জেমি চিৎকারের সাথে জেগে উঠে টর সে তার নষ্ট পোশাকের জন্য কাঁদছে, কারণ টর এটিতে বমি করে দিয়েছে গতরাতে মাতাল হয়ে। সে তখন রাগ করে তাকে ড্রাই ক্লিনারের কাছে পোশাকটি নিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং কানের দুলটি খুলে ফেলতে বলে, যেটি তার বাবা তাকে দিয়েছে। তারপর টর পোশাকটি ড্রাই ক্লিনারের কাছে পাঠিয়ে দেয়। এরপর টর ডনিকে ফোন করে জানায় যে সে বর্তমানে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। সে তাকে এটাও বলে যে সে তার পোশাকে ডনির জন্য একটি উপহার রেখেছে। ডনি দ্রুত গাড়িতে উঠে মহিলা কারাগারে পৌঁছে। তারা দুজনেই মরিজমের সাথে দেখা করে, কিন্তু হঠাৎ মি র্যান্ডাল সদল বলে নিউজ করার জন্য সেখানে উপস্থিত হয়। পরিবারের ব্যক্তিগত ভিডিওটি প্রকাশ করায় টর হতাশ ও আতঙ্কিত হয়ে পড়ে এবং সে ডনিকে বলে যে সে তাকে অনেক ঘৃণা করে। ডনি মি র্যান্ডালের কাছে আগের প্রতিশ্রুতি অনুযায়ী টাকা চাইলে সে তা দিতে অস্বীকার করে, কারণ তাদের কোনো লিখিত চুক্তি হয়নি। এদিকে ডনি তার এবং তার ছেলের মধ্যে লড়াইয়ের জন্য দুঃখিত। সে তার লাগেজ নিতে বাড়িতে ফেরত যায়। হঠাৎ সে জেমিকে ফোনে স্টিভের সাথে কথা বলতে শুনতে পায় এবং সে বুঝতে পারে যে সে টলের সাথে প্রতারণা করছে। সন্ধ্যায় বিয়ের নৈশভোজের রিহার্সাল অনুষ্ঠানে ডনি টলের কাছে জেমির গোপনীয়তা প্রকাশ করে, কিন্তু জেমি তা ভুল ব্যাখ্যা করে। সে বলে যে সে একটি প্রতিবেদকের সাথে কথা বলছিল যার নাম স্টিভ গোল্ডস্টেইন। সে তাকে বলে যে সে এটা গোপন রাখার কারণ হল সে টটকে বিরক্ত করতে চায় না, কারণ সে ক্যামেরার সামনে উপস্থিত হতে পছন্দ করে না। এর ফলে ডনি যা করেছে তার জন্য সে বিব্রত হয় এবং সবার সামনে তার কাছে ক্ষমা চায়। তারপর জেমি তার ভাইয়ের সাথে একটি হোটেলে থাকতে চলে যায়, কারণ সে টলের সাথে থাকবে না। এটি তাদের পারিবারিক ঐতিহ্যের একটি অংশ।
এদিকে ডনি হোটেলে যায় জেমির সাথে কথা বলে একটি বিষয় পরিষ্কার করতে, কিন্তু সে গিয়ে দেখে জেমি তার ভাইয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। জেমি প্রকাশ করে যে চাঁদ একজন সামরিক ব্যক্তি নয়, বরং সে একজন নর্তকী। ডনি টডকে দেখানোর জন্য তাদের একটি ছবি তোলে। জেমি তাকে বলে যে টড ইতিমধ্যেই হতাশাগ্রস্ত, এর ফলে তার অবস্থা আরও খারাপ হবে। এদিকে জেমি তার আর তার ভাইয়ের সম্পর্ক গোপন করার জন্য $50,000 দেবার প্রস্তাব দিয়ে ডনিকে রাজি করায়। পছন্দসই পরিমাণের একটি চেক ডনি রাজি হয়ে যায়। আর তার উকিল জিমিকে ফোন করে, তাকে বলে যে সে তার মুলতুবি ট্যাক্স পরিশোধের জন্য $50,000 ব্যবস্থা করেছে। বিয়ের দিন টড ডনিকে মিসেনাটিকে খুঁজতে বলে। এরপর আমরা দেখতে পাই প্রিস্ট ম্যাকনালিকে টডকে বলে যে সেদিন গির্জায় প্রার্থনা করার সময় তার সাথে লড়াই করে পাপ করেছেন। তিনি টডকে তার বিবাহ পরিচালনা করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। এদিকে ডনি তার বন্ধুর কাছে যায়, তারপর সে তাকে তার গাড়িতে করে বিয়ের ভেন্যুতে নিয়ে যায়। পথে তাদের গাড়ি বালিতে আটকে যায় এবং তারা হাঁটার সিদ্ধান্ত নেয়। তারা দুজনেই বিয়েতে চলে আসে। আর পর ডনি $50,000 চেকটি চিরে ফেলে সবার সামনে, যা জেমি তাকে দিয়েছিল। আর ঘটনাক্রমে সে টডকে তার ছেলে বলে ডাকে, যার ফলে টড আর ডনির সাথে তাদের প্রকৃত সম্পর্ক প্রকাশ করে। তারপরে ডনি টডকে জানায় কিভাবে জেমি চাঁদের সাথে মিলে তার সাথে প্রতারণা করছে। ডনি সেখানে সমস্ত অতিথিদের সামনে তা প্রকাশ করে। জেমি একরকম সাহস যোগায় এবং ফিসফিস করে তাদের গোপন কথা প্রকাশ করে। জেমির বাবা মা এবং সমস্ত অতিথিরা হতবাক হয়ে যায়। তারপর জেমি টডকে তাকে বিয়ে করতে বাধ্য করতে চায়, যেহেতু তারা দুজনেই তাদের অন্ধকার অতীত সবার সামনে স্বীকার করেছেন। কিন্তু টড তাকে প্রত্যাখ্যান করে এবং গর্বের সাথে তাকে বলে যে সে টড পিটারসন নয়, সে হ্যান সোলো। ডনি হ্যান সোলোর এই সিদ্ধান্তে খুব খুশি হয়। জেমি একটি ছুরি নেয় এবং হ্যান সোলোকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ডনি তাকে বিয়ারের বোতল দিয়ে আঘাত করে ফেলে দেয়। এদিকে চাঁদও রেগে যায় এবং তার দিকে দৌড়ায় এবং হোলি তাকে মেরে ধরাশায়ী করে। হ্যান সোলো অবশেষে ডনিকে তার বাবা হিসাবে গ্রহণ করে এবং তারা দুজনেই শেষ দৃশ্যে আনন্দের সাথে বিবাহ ছেড়ে চলে যায় ডনি। এরপর আমরা দেখতে পাই হ্যান সোলো স্ট্রিপ ক্লাবে উদযাপন করছে। এদিকে তারা টিভিতে দেখতে পায় সেই মোটা লোককে ম্যারাথনের চ্যাম্পিয়ন হতে, যেখানে ডনি $20 বাজি ধরেছিল, আর এর ফলে সে $1,60,000 জিতে যায়। এর সাথেই শেষ হয়ে যায় মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো মুভি জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব লাইক বাটনে প্রেস করে সাথে থাকুন। নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। শীঘ্রই আসছে পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।